নারী শিশু মামলা নম্বর 357 হলে পলাশবাড়ি থানার জেল মামলা নম্বর 184-18। এই মামলার ইনফরমেন্টের নাম হলো আব্দুল সালাম, তার কন্যা ভিকটিমের নাম সাদিয়া সুলতানা সরনা, বয়স 13 বছর। এই ভিকটিমকে এই মামলার পলাতক আসামি মেহেদি হাসান অপহরণ করে এবং ধর্ষণ করে। দীর্ঘদিন এই মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়ার পরে অধ্যবিজ্ঞ আদালত সকল কিছু রাষ্ট্রপক্ষের সাক্ষী সহ সকল কিছু পর্যালোচনা করে এই আসামি মেহেদি হাসানকে নারী শিশু নির্যাতন দমন আইনের 7 ধারায় 14 বছর এবং 50,000 টাকা জরিমানা। এই জরিমানার টাকা এই মামলার ইনফরমেন্ট পাবে। আর 9-1 ধারায় লাইফ টার্ম কনভিকশন অর্থাৎ 32 বছরের সাজা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। এটা আব্দুর রহমান, নারী শিশু ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জনাব আব্দুর রহমান। আসামি পক্ষে কে ছিলেন? আসামি পলাতক ছিল, আসামি মামান্য হাইকোর্ট থেকে বিল নিয়েছে, তারপর থেকে আর সে কোর্টে ইয়া হয়নি, সে পলাতক ছিল। জেল হলো কত বছরের? 32 বছর। একটি মামলায় 32 বছর, একটা হচ্ছে 14 বছর। 32 বছর একসাথে কি হবো? যেটা আছে, হ্যাঁ, নারী শিশু।